গঙ্গাসাগরে দিদির দুধ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কথা বললেন বেশ কয়েকটি পরিবারের সঙ্গে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা 2 নম্বর অঞ্চলের অন্তর্গত কোম্পানির ছাড় নতুন বাজারে পতাকা উত্তোলন ও চা চক্রের মাধ্যমে শুরু করা হয় দিদির দুধ কর্মসূচি। মুড়িগঙ্গা 2 নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় টোটো গাড়িতে করে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। এদিন দিদির দুধ কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মহিতোষ দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির, পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল সহ বহু তৃণমূল কর্মী সমর্থকেরা। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সন্তান অবাধ্য, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থ, ব্যবসায় মন্দা, চাকরি ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার, যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। চেম্বার করছেন কাকদ্বীপ, সোনারপুর, মেছেদা, বারাসাত, কালীঘাট, দমদম সহ একাধিক জায়গায়। বুকিং করতে আজই কল করুন 9836459511 এই নাম্বারে। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। এই রাস্তা আমারই আমলে তৈরি হয়েছিল, ডবল সয়েলে। ওনারা কংক্রিটের রাস্তা চাইছেন যাতে বর্ষাকালে ছাত্র ছাত্রীরা যাতে ওদের খুবই কষ্ট হয়, এবং আমি সেটা ওদেরকে বলেছি যে বিষয়টা আমি খতিয়ে দেখছি যাতে অতি দ্রুততার সাথে এটাকে পারমানেন্ট সিমেন্টিং রোড করেন। এই রক্ষা কবচকে সামনে নিয়ে আজকে সকালবেলা কোম্পানির ছাড় নতুন বাজারে আমাদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার শুভ সূচনা হয়েছে, এবং সেখানে চা চক্রে আমরা মিলিত হয়েছিলাম প্রায় 200 বেশি মানুষ। তাদের সাথে সামগ্রিকভাবে তাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 6টি ক্ষেত্রে যে 15টি প্রকল্পের যে নাম ঘোষণা করেছেন তাদের বিস্তারিতভাবে তাদের সাথে আলোচনা হয়েছে। মানুষের তেমন কোনো অভিযোগ নেই, কিছু কিছু অভিযোগ এসছে। তারা বলছেন যে আমরা বাংলা আবাস যোজনা আমাদের নাম ছিল, আমরা গরিব মানুষ পাইনি। তাছাড়া তাদের কোনো বিক্ষোভ নেই, আমি তাদের বুঝিয়ে সমস্ত বিষয়টা তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তাছাড়া ওখানে একটা টিউবওয়েলের ব্যাপার বলেছিল, সেই টিউবওয়েলের ব্যাপারটা আমি বলেছি 15 ফেব্রুয়ারির মধ্যে ওখানে একটা বাজারে একটা টিউবওয়েলের ব্যাপারে কর্মজলের সমস্যা ছিল, সেটা করা হয়েছে। তারপরে আমরা সেখান থেকে শুধু আমরা কোম্পানিচার মহেশ্বর হাই স্কুল প্রাঙ্গণে এসে পৌঁছেছি। আসার পথে বহু মানুষের সাথে আমি কথা বলেছি, তারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, কেউ কেউ বিধবা ভাতা পেয়েছে, কিন্তু অনেক বিধবারা আবার লক্ষ্মী ভাণ্ডার পায়নি। সে সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেছি, এবং যারা 65 ইউনিটের নিচে যারা বিদ্যুৎ পাচ্ছে তারা যে বিনা পয়সা পাচ্ছে তারাও তারা খুবই প্লিজ। বিনা পয়সা তারা রেশন পাচ্ছে। তারপরে অনেক স্কুল গোয়িং চিলড্রেনদের সাথে কথা বললাম, তারা সবুজ সাথী সাইকেল পেয়েছে, তারা তাদের পড়াশোনার জন্য অর্থ পেয়েছে, তারা 80,000 টাকা পেয়ে যাবে বয়স 18 যারা 11-12 পড়ে। তারপর সেখানে আস্তে আস্তে এখানে আমি কোম্পানিচার মহেশ্বর হাই স্কুল ওদের ছাত্রছাত্রীদের 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে অনেকক্ষণ মিলিত হলাম, ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে জানলাম, এদের শিক্ষক বন্ধুদের সাথে অফিসিয়ালি কথাবার্তা বললাম, এবং এদের মিড ডে মিল যেখানে রান্না হচ্ছে সেটাও পরিদর্শন করলাম। এবং পরবর্তীকালে পাশে একটি কোম্পানিচার প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলেও এলাম। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা ছিলেন, ছোটো ছোটো কচি কাচারা এখানে পড়াশোনা করছে। এখানে মানুষের একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে যে আমাদের এখানকার একটা ব্রিজ এবং একটা অ্যাপ্রোচিং রাস্তা, এই রাস্তা আমারই আমলে তৈরি হয়েছে। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।